হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু কেরিয়ার সাকসেস ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সকলেই এই করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে সকলেই ভালো আছো সুস্থ আছো আমি আছি তোমাদের সঙ্গে সুমন তোমরা দেখছো কেরিয়ার সাকসেস ইউটিউব চ্যানেল তো বন্ধুরা রাজ্যে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের কোভিড নাইন্টিন ভলেন্টিয়ার হিসেবে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো সরাসরি তোমাদের এখানে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে কোনো রকম আবেদন ফি নেই এখানে এবং এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগটি করা হচ্ছে তো সতেরো হাজার টাকা এখানে বেতন রয়েছে সরাসরি ইন্টারভিউ দিয়ে কিন্তু তোমাদের নিয়োগ হবে রকম লিখিত পরীক্ষা হবে না কোনো রকম তোমাদের এখানে লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু নিয়োগ করা হচ্ছে সো দেখতে দেখো সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তিটিতে কি বলা হয়েছে তোমাদেরকে দেখিয়ে দেবো আসো বন্ধুরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা নোটিশটি প্রকাশিত হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ আলিপুর যেখান থেকে আলিপুরদুয়ার থেকে কিন্তু নোটিশটি প্রকাশিত হয়েছে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটির লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবে এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবে যেখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার এবং এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে আলিপুরদুয়ার জেলা থেকে কিন্তু নোটিশটি প্রকাশিত হয়েছে তো এখানে তোমরা মেমো নাম্বার দেখতে পাচ্ছ এবং এছাড়াও বলা হয়েছে যে নোটিশটি প্রকাশিত হয়েছে চোদ্দোই জুন দু হাজার একুশ এই তারিখে তো বন্ধুরা বলা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ মলিকুলার বায়োলজিস্ট and laboratory technician for the establishment. অফ আর টিপিসি ল্যাবরেটারি অ্যাট ডিস্ট্রিক্ট হসপিটাল আলিপুরদুয়ার তো এখান থেকে কিন্তু তোমাদের মলিকুলার বায়োলজিস্ট হিসেবে তোমাদের কিন্তু যে ল্যাবরেটারি টেকনিশিয়ান এখানে মলিকুলার বায়োলজিস্ট এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান কিন্তু পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের বলা হচ্ছে ইন কানেকশান উইথ জিও দেখতে পাচ্ছ নাম্বার এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে স্পেশাল সেক্রেটারি এবং ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল ইন্টারেস্টেড এলিজিবল ক্যান্ডিডেট আর ইনভাইটেড টু অ্যাপিয়ার ইন দাওয়ার্ক ইং ইন্টারভিউ বোর্ড অর্থাৎ ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগটি করা হচ্ছে চব্বিশে জুন দু হাজার একুশ এই তারিখে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউটি নেওয়া হবে যেখানে দুপুর বারোটার সময় তোমাদের কিন্তু সেখানে ইন্টারভিউটি নেওয়া হবে কোথায় বলা হবে কোথায় তোমাদের ইন্টারভিউটি নেওয়া হবে বলা হয়েছে অ্যাট দ্য অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ আলিপুরদুয়ার এখানে কিন্তু বলা হয়েছে মাতৃসদন বিল্ডিং ফার্স্ট ফ্লোর নিউ আলিপুরদুয়ার ওয়ার্ড নাম্বার এক্স বি আই ডিস্ট্রিক্ট নাম্বার হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট এবং পিন নাম্বার সেভেন থ্রি সিক্স ওয়ান টু ওয়ান এই ঠিকানায় কিন্তু তোমাদের ইন্টারভিউটি নেওয়া হবে বলা হয়েছে ফর দ্য এঙ্গেজমেন্ট অফ ফলোইং পোস্ট আর পিওরলি টেম্পোরারি বেসিস ফর পিরিয়ড অফ থ্রি মান্থস

পিওরলি টেম্পোরারি বেসিসে তিন মাসের জন্য কিন্তু নিয়োগটি করা হচ্ছে বলা হচ্ছে না ডিস্ট্রিক্ট হসপিটাল আলিপুরদুয়ার আর্টিফিশিয়াল ল্যাবরেটরিতে তোমাদের কোভিড নাইন্টিন টেস্টিংয়ের জন্য কিন্তু নিয়োগটি করা হচ্ছে তো এবার বলে দিই যে কোন কোন এই যে দুটি পোস্ট রয়েছে সেই কতগুলি ভ্যাকান্সি রয়েছে পোস্টে অর্থাৎ বলা হয়েছে প্রথম যে পোস্ট মলিকুলার বায়োলজিস্ট এই পোস্টের ক্ষেত্রে তোমাদের দুইটি ভ্যাকান্সি রয়েছে যেখানে কোয়ালিফিকেশনস কি চাওয়া হয়েছে বলা হয়েছে মাস্টার ডিগ্রি ইন মলিকুলার বায়োলজি অথবা বায়োকেমিস্ট্রি অর্থাৎ বলা অথবা বলা হয়েছে মাইক্রোবায়োলজি অথবা বায়োটেকনোলজিতে তোমাদের কিন্তু মাস্টার ডিগ্রি করা থাকতে হবে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে হবে সাথে এই পোস্টের জন্য এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ভাইরোলজি ল্যাবরেটরি অথবা এখানে আরটিপিসিআর মেশিনের মেশিনের হ্যান্ডলিংয়ের তোমাদের কিন্তু অভিজ্ঞতা থাকলে এখানে তোমরা অগ্রাধিকার পাবে এই পোস্টের ক্ষেত্রে যেখানে তোমাদের চল্লিশ হাজার টাকা বেতন রয়েছে এই পোস্টের ক্ষেত্রে বন্ধুরা পরবর্তী যে পোস্ট সেটি হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান যেখানে তোমাদের কিন্তু বলা হয়েছে চারটি পোস্ট চারটি ভ্যাকান্সিতে নিয়োগ করা হচ্ছে এবং এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের হায়ার সেকেন্ডারি পাস করলে তোমরা উচ্চ মাধ্যমিকের ফিজিক্স অথবা কেমিস্ট্রি অথবা বায়োলজি থাকলেই তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে সাথে বলা হয়েছে গ্রাজুয়েট যদি মেডিকেল ল্যাবরেটরি উপরে গ্র্যাজুয়েট করা থাকে ডিপ্লোমা তাহলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এখানে বলা হচ্ছে সতেরো হাজার টাকা বেতন রয়েছে আবেদন করবার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভেনু অফ ইন্টারভিউ অর্থাৎ কোথায় তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে আমি বলে দিচ্ছি আবার বলে দিচ্ছি চেম্বার অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ আলিপুরদুয়ার এখানে তোমাদের কিন্তু ইন্টারভিউটি নেওয়া হবে সাথে বলা হচ্ছে ডেট অফ ইন্টারভিউ চব্বিশ ছয় দু হাজার একুশ এই তারিখে কিন্তু তোমাদের ইন্টারভিউটি নেওয়া হবে রিপোর্টিং টাইম কি বলা হচ্ছে দশটা থেকে বারোটা পর্যন্ত কিন্তু রিপোর্টিং টাইম রয়েছে তোমরা বলা হচ্ছে ইম্পর্টেন্ট ইনফরমেশন ফর দ্য ক্যান্ডিডেট অর্থাৎ এখানে কিন্তু কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান বলে দেওয়া হয়েছে অবশ্যই এই বিষয়টি তোমরা দেখে নেবে যেখানে বলা হচ্ছে ফিল আপ অ্যাপ্লিকেশান প্রেসক্রাইব ফরম্যাট অর্থাৎ এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এই যে অ্যাপ্লিকেশন অর্থাৎ নোটিফিকেশনের সাথে তোমাদের কিন্তু নিচে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট দিয়ে দেওয়া হয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি তোমরা ফিল আপ করবে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি ফিল করার পর তোমাদের কিন্তু বলা হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাট সহ সাথে মাধ্যমিকের অ্যাডমিট মাধ্যমিকের মার্কশিট এছাড়াও বলা হয়েছে হায়ার সেকেন্ডারি মার্কশিট তোমরা এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিকের অ্যাডমিট হায়ার সেকেন্ডারি মার্কশিট এবং তোমাদের যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে তাহলে সমস্ত সেমিস্টার ওয়াইজ মার্কশিট এছাড়া এছাড়াও তোমাদের যে অভিজ্ঞতা রয়েছে তার মার্কশিট আধার কার্ড ভোটার কার্ড সমস্ত কিছু সাথে দুই কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে তোমরা ইন্টারভিউ দিম দশটা থেকে বারোটার মধ্যে যে রিপোর্টিং টাইম রয়েছে সেই টাইমের মধ্যে কিন্তু তোমরা যে ঠিকানা তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে আমি বলে দিয়েছি সেই ঠিকানায় কিন্তু তোমরা উপস্থিত হয়ে যেতে পারো তোমাদের রকম তোমাদের এখানে পোস্ট অফিসের মাধ্যমে অথবা এখানে ড্রপ বক্সের মাধ্যমে আবেদন করতে হবে না সরাসরি তোমরা অ্যাপ্লিকেশন ফর্মেট ফিল আপ করবে সমস্ত ডকুমেন্টস নেবে এবং ইন্টারভিউর দিন রয়েছে চব্বিশে জুন দু হাজার একুশ এই তারিখে কিন্তু অবশ্যই তোমরা সমস্ত ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউ বোর্ডের দিন উপস্থিত হবে